কম বাট ওই প্রথাগুলো মানে হয়তো বা যতটুকু ধর্মকর্ম করে মানুষ ততটুকু ধর্মকর্ম হয়তো সে করে নাই হয়তোবা বা বাট ওই প্রথায় ওই প্রথায় সে চলছে এবং ওই প্রথার ওই রিচুয়ালি অনেকটা সে পালন করছে আর কি ওকে আমি যতটুকু জানতে পারছি উনি যে হালিমা সাদিয়া নামের যে একজনের কাছে মানুষ হয়েছেন ছোটবেলায় উনি ছিলেন একজন আল্লাহ মানে এক ঈশ্বর বিশ্বাসী এবং উনি আল্লাহ নামক একজন ঈশ্বরই বলেন বা দেবতে বলেন

যে সাথে ছয় বছরের ইয়ে আইসার বিয়েটাকে পিড়ে সে বলবে না যদি আমি জিজ্ঞেস করি পঞ্চাশ বছর বয়সী একটা ব্যাটা যদি নয় বছর মেয়ের সাথে শেষ করি কিনা সে হ্যাঁ ওরা এমন ভাবে কোনো উত্তর দেয় না যে ভারতের কারোর জন্য সমস্যা হবে বাট এই কোশ্চেনটাও আমি যতটুকু ওদের থেকে দেখেছি ওরা প্রবলি এটা ট্রাই করতেছে একটা নিউট্রাল পজিশনে থাকার বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইনফরমেশনটা অ্যাকুরেট দিয়ে দেন হয়তো ওরা কোনো ডিসিশন দিচ্ছে না বা অনেক ক্ষেত্রে ট্রাই করতেছে বিভিন্ন সমস্যা নেই আপনি আমাকে রেফারেন্সটাই দেখান ওটা পরে আলোচনা করলে উনি বেটার এটা তাহলে একটু লাস্টে আলোচনাটা করতেছি আপাতত তাহলে আচ্ছা তাহলে আপনি আপনি একটু আমাদেরকে বলেন যে মোহাম্মদের যে দাদা আব্দুল মুত্তালিব তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন আব্দুল মুত্তালিবের ব্যাপারে যতটুকু আমি জানতে পারছি উনি মূর্তি পূজাই করতেন বাট ওনার বাবা হচ্ছে অনেক ক্ষেত্রে এক ঈশ্বরবাদী ছিল আবার অনেক ক্ষেত্রে ওনার বাবা মূর্তি পূজা করতো এটা দলিলটা কোথায় সেটা এইটার দলিলটা এই যে কথাটা বলে আমি এক্স্যাক্টলি আমি এখন প্রুফ দেখাতে পারতাম গুগল বার্ট থেকে বাট আই এম সরি যে আমি এটা ভাই আপনি তো প্রুফ দেখাতে না পারলে তো আপনার কথার কোনো মূল্য নাই ভাই আমি এই বিতনে বলতেইছি যে এটা আমি আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সহি বুখারীর 1277 নম্বর হাদিস এখানে পুরস্কার ভাবে বলা আছে তুমি কি আব্দুল মোতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে হচ্ছে যে মানে এই যে দেখেন এটার ঘটনাটা কি ঘটছিল সেই সময় লোকজন কুরাইশরা আবু তালিবের কাছে গেছিল আবু তালিবের কাছে গেছে মোহাম্মদও গেছে তারাও গেছে মোহাম্মদ আবু তালিবকে লক্ষ্য করে বলেন চাচা যান লাই লাহ কলেমা পাঠ করুন তাহলে এর সিলাই আমি আল্লাহর সমীপে আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো মানে মৃত্যুর সময় আবু তালিব তখন মারা যাবে যাবে কিন্তু সেই সময় আবু জাহেল উপস্থিত সেখানে আবু জাহেল উপস্থিত আবু জাহেল বলতেছে যে দেখেন আবু জাহেল বলে উঠলো হ্যাঁ আবু তালিব তুমি কি আব্দুল মোতালিবের ধর্ম থেকে বিমুখ হবে মানে আব্দুল মোতালিবের ধর্মটা ছিল পত্তলিকতা তাকে বলতেছে আবু জাহেল বলতেছে তুমি কি আব্দুল মোতালিবের ধর্ম থেকে বিমুখ হবে এরপরে আসল সাল্লাম তার কাছে কালিমা পেশ করতে থাকেন তারাও সেই উক্তিটি পুনরাবৃত্তি করতে থাকেন অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বললো এ হলো সে আব্দুল মোতালিবের ধর্মের ওপর অবিচল রয়েছে সে আব্দুল মোতালিবের ধর্মের ওপর অবিচল রয়েছে সে লাইলাহা বলতে অস্বীকার করলো এই কথাটা কি দেখা যাচ্ছে শেখ ভাই শেখ ভাই জি ভাই দেখতে পাচ্ছি তাহলে আব্দুল মোতালিবের ধর্ম কি ছিলাম তিনশো চুরানব্বই নম্বর হাদিসে বলা আছে মৃত্যুবরণকারী বলা আছে আহ এখানে বলা হচ্ছে যে জনৈক ব্যক্তি আল্লাহ রাসুল আমার পিতা কোথায় আছেন জাননাতে নাকি জাহান নামে রাসুল্লাহ বললেন জাহান নামে বর্ণনাকারী বলেন লোকটি যখন পেছন ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন মানে মোহাম্মদ ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে তার মানে মোহাম্মদের পিতা কোথায় আছে ভাই হ্যাঁ ওয়া সাল্লামের পিতা বা মাতা তারা জাহান্নামে আছে আসে ব্যাপারে মানে কিছু থাকলো আমি এটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি না কেমন হবে এটার সাথে সম্পর্কিত হ্যাঁ আমি এটা অস্বীকার করছি না আমি বলতেছি যে তারা থাকতেও পারে নাও পারে এখানে বিভিন্ন তারা হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে তার পিতা জাহান্নামী এখানে থাকতে পারে না পারে এই ধরনের কোনো তো প্রশ্নই আসে না দলিল দেখাবার পরে যদি আপনি এইভাবে কথা বলেন যে না থাকতে পারে না থাকতে পারে না ভাই আমি ধরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে যান আপনি ধরে নিচ্ছি এইভাবে যদি দলিল দেখাবার পরেও কথা বলেন তাহলে তো আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নাই কারণ আপনাকে যতই দলিল দেখাই আপনি তো কোনো কিছু কোনো দলিল তো মানে আমি মেনে নিচ্ছি আপনি দলিল দেখাবেন লাভ কি ভাই আপনার সাথে আলোচনা করি বা লাভ কি আমার আচ্ছা ভাই আমি মেনে নিচ্ছি যেহেতু সহি হাদিসের পিক না আচ্ছা জান আপনি তো আবারো বলছেন যে আচ্ছা জান তার মানে আপনি আসলে আচ্ছা কোনটায় না জাস্ট আমি সিম্পল ভাই বলতেছি ভাই আমি আপনার এই দাবিটা মেনে নিয়েছি ঠিক আছে আচ্ছা যদি আপনি দলিল না মানেন তাহলে আলোচনা করার কোনো অর্থ আমার সময়টা নষ্ট হবে আমি দুই নম্বর হচ্ছে সুনানিব মাজাতে পনেরোশো বাহাত্তর নম্বর হাতিসে বলা হচ্ছে মুসিকদের কবর জিয়ারত এখানে বলা হচ্ছে এই যে মানে মোহাম্মদের মাতাও জাহানি এটা আপনি পরে নিয়ান পরে আমি দেখাচ্ছি আর এবার আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই যে দেখেন আহ আমর হ্যাঁ হয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি আলবিদায় দ্বিতীয় খন্ড পৃষ্ঠা চারশো উনপঞ্চাশ থেকে চারশো বান্ন এখানে একদিন মোহাম্মদের কৈশোর অবস্থায় একদিন একজন ভদ্র একজন লোকের সাথে তার দেখা হয়েছিল তার নাম হচ্ছে ইবনে আমর আপনি একটু আমাদেরকে পরে শুনান তো এই ঘটনাটা আমরা একটু বর্ণনাটা শুনতে চাই আপনি একটু পরে শুনান তো লালকালীর অংশটুকু পরে তো একদিন আমর রাসুল ইমনসাল্লামের নিকট আসেন রাজুসাল্লাম তখন জায়েদ ইব্ন হারিসকে সঙ্গে নিয়ে একটি খাঞ্জা খানজা থেকে আহাফ করছিলেন জাহিদ ইবন আমর আহ খেতে আহ্বান করা হলে তিনি বলেন বাতিজা আমি দেবতার নাম নামে বলি দেওয়াত পশু খাই না মোহাম্মদ ইব্ন সাদ আহ ওয়েট করে ওয়েট করেন তার মানে হচ্ছে মোহাম্মদ তো সেই খাবারটা খাচ্ছিল নাকি মেবি হ্যাঁ

এই লোকের এই লোক বললো যে আমি দেবতার নামে বলি দেওয়া পশু খাই না তার মানে ওই খাবারটা ছিল দেবতার নামে বলি দেওয়া পশু তাই না এক্স্যাক্টলি এবং সেটা কে খাচ্ছিল রাসুল খাচ্ছিলেন তার মানে মোহাম্মদ দেবতার নামে বলি দেওয়া পশু তো খায়তো নাকি হ্যাঁ এই আচ্ছা এরপর আমরা পড়ি এখানে কি বলা আছে এইখানে বলা আছে

রীত রীতি ছিল তার কম পূর্ব থেকেই যেমন আশুরার সিয়াম পালন করত তেমনি হেরা গুহায় ইবাদত আব্দুল এটি প্রথম করেন এটা আমি জানি যে উনি আগেও মানে সিয়াম বা যে হেরা গুহাতে নিঃসঙ্গ ইবাদত পালন করার ব্যাপারটা এটা কি এটা কি মানে ইসানু খ্রিস্টীয় রীতি ছিল নাকি এটা জাহেলিয়াতের রীতি ছিল যেহেতু বলতেছে আব্দুল এটি প্রথম করতো তার মানে ওনার থেকে এটা তো জাহিলিয়াতের রীতি ছিল এটা কিহুদিদের রীতির ছিলিয়াতের রীতি ছিল জাহিলিয়াত মানে তো পত্তলিকতা তাই না হ্যাঁ মানে পত্তলিক রীতিতে মোহাম্মদ তখন নামাজও পড়তো নাকি হ্যাঁ মানে প্রার্থনা করতো এক ধরনের বিশেষ প্রার্থনা করতো যে প্রার্থনাটা ছিল পত্তলিক প্রার্থনা নাকি ভাই এটা আমি শিওর বলতে পারতেছি না যে ওটা পৌত্তলিক প্রার্থনা ছিল অথবা ওই নবীর থেকে আসা আমি জানি না বলতে পারছেন না কেন জাহিলিয়াতের রীতি ছিল এখানে তো স্পষ্ট লেখা যদি নবীর থেকে আসা হয় বলা রীতি বলা হয়েছে এবং হচ্ছে নিসংগ ইবাদত এটা আসলে শাইক ভাই আপনি আমার কথাটা শুনে তারপর উত্তর দেন এখানে তো জাহিলিয়াতের রীতি বলা আছে এখানে তো খ্রিস্টানদের রীতি বলা নাই নবী থেকে জাহেলিয়াতের রীতি আসতে পারে ওকে হ্যাঁ মানে পত্তলিক রীতিতে সে নামাজ পড়তো নাকি মানে ইবাদত করতো প্রার্থনা করতো পত্তলিক প্রার্থনা করতো সে নাকি আচ্ছা এটা তো কোনো অবস্থাতেই খ্রিস্টীয় রীতি না বা ইহুদিদের রীতি না তাই না আমার পয়েন্টটা ছিল হচ্ছে যে আমি বলতেছি না যে সে একদমই কোনো মূর্তি পূজা করেন নাই বাট বাট আমি একজাক্টলি বলতে চাচ্ছি সে ছোটবেলায় আল্লাহ বিশ্বাসীও ছিলেন এবং তার হয়তো এরকম হতে পারে যে সে ওই পত্তলিক মূর্তি পূজার থেকে সে এক ঈশ্বরবাদের বেশি পছন্দ ছিল আমার যতটুকু মনে হয় আচ্ছা আমি আপনি যেহেতু প্রুফ চাচ্ছিলেন এখানে তিনটা গ্রন্থের নাম আছে ইবনে ইসহাক দেন হচ্ছে ইবনে সাদের যে তিনটা বই এটা রেফারেন্সিং করোনা আমি বুঝতে পারছি বাট যেহেতু এখানে এভাবে তিনটা বইয়ের নাম বলা হয়েছে কোন বই কোন বইতে পড়বেন ওটা আপনি চেক করবেন বইটা পড়ে নিজে চেক করবেন বের করবেন বের করে আমাদের দেখাবেন দ্যাট উড বি কনসিডার্ড অ্যাজ আ রেফারেন্স হ্যাঁ এই এখানেই বলা থাকলো আপনার তো ওটা যাচাই করে আপনি যদি এটা রেফারেন্স হিসেবে দেখাতে চান আপনি তো নিজে ওটা যাচাই করে তারপরে

আচ্ছা আহ আমার আরো